আচ্ছা দাদা, কোন টাকাটা চাওয়া হয় কেন্দ্রের কাছে? এটা আপনার জানার খুব দরকার আছে, বাংলার সেই সাধারণ মানুষ যারা আপনার দিদিটাকে আপনি ভোট দিয়েছিলেন। শুনুন, আপনি রোজ সকালবেলা উঠে দাঁত ব্রাশ করেন, মাজনটা কেনেন, আপনি ট্যাক্স দেন। আপনি ভাতের চাল কিনছেন, যদি রেশনের চাল না নেন তাহলে আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি শ্যাম্পুর পাতা কিনছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনার কাশি হয়েছে, আপনি সিরাপ কিনছেন, ট্যাক্স দিচ্ছেন। আপনি আপনার বাচ্চাকে বা বুড়ো দাদুকে চ্যবনপ্রাশ খাওয়াবেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি জীবাণু নাশ করার জন্য ডেটল কিনছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি গান শোনার জন্য হেডফোন কিনছেন, ট্যাক্স দিচ্ছেন। আপনি কাগজ কিংবা কারোর ল্যাচ, কোনো হনুমানের ল্যাচ কাটার জন্য কাঁচি কিনছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি মোবাইল কিনছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি জলের বোতল কিনছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি যাই করছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন। এবার এই ট্যাক্সের টাকাটা যেটা আপনি রোজ দিচ্ছেন আপনার দেশ এবং রাজ্যের উন্নয়নের জন্য, সেই টাকাটা পুরো কেটে নিয়ে চলে যায় নরেন্দ্র মোদী। এবং নিয়ম হচ্ছে জিএসটি বাবদ সেই যে টাকাটা আপনি রাজ্যকে দিয়েছেন, রাজ্যের পার্সেন্টেজটা রাজ্যকে ফিরিয়ে দেওয়া, সেই টাকা দিয়েই তো কাজ হয়। মানে আপনি টাকাটা দিলেন, দিয়ে ওই গোটা টাকাটা মোদিজি নিয়ে চলে গেল, সেখান থেকে কিছুটা রাজ্যকে ফিরিয়ে দিল, ওটাই রাজ্যের ট্যাক্সের টাকা, রাজ্য ওটা দিয়েই কাজ করে। এটা মোদিজি টাকা দিচ্ছেন না, মোদিজির বাবার সম্পত্তি নয়, এটা আমি আপনি যে ট্যাক্সটা দিচ্ছি ওটাই মোদিজি নিয়ে যাচ্ছেন নিজের বাবার সম্পত্তি ভেবে, ভেবে রাজ্যকে ফিরিয়ে দিচ্ছেন। এবার সেই টাকাটা, যে ট্যাক্সের টাকাটা, ওটা যদি না দেয় কী হবে? আপনার বাড়ির সামনে ভাঙা রাস্তাটা কি করে ঠিক হবে? আপনি হসপিটালে গিয়ে কি করে ফ্রিতে চিকিৎসা পাবেন? আপনার মেয়েটা কি করে কন্যাশ্রী পাবে? আপনি কি করে ফ্রিতে রেশনের চালটা পাবেন? আপনি কি করে যুবশ্রী পাবেন? আপনার ছেলে মেয়েটা কি করে স্কুলে গিয়ে মিড ডে মিল পাবে? আপনার কলকাতা শহরটা এত সুন্দর কি করে হবে? কি করে রাস্তার মোড়ে মোড়ে ত্রিফলা বাতি লাগবে? কি করে ঝুলন্ত রেস্তোরাঁ হবে? কি করে সুন্দর ইকো পার্ক সেজে উঠবে? কি করে আপনার ওষুধের ব্যবস্থা, আপনার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা আসবে? এই সমস্ত কিছু এই ট্যাক্সের টাকাতে হয়। মানে আপনি একটা কোম্পানিতে কাজ করলেন এবং মাসের শেষে যখন আপনার স্যালারি পাওয়ার কথা, সেই সময় আপনার কোম্পানি আপনাকে 5 দিন 10 দিন করে লেট করছে। এখন আপনি যদি কোম্পানির কাছে আপনার স্যালারির টাকাটা চাইতে যান, ওটা কি ভিক্ষা নাকি আপনার অধিকার? অবশ্যই আপনার অধিকার। এই রাজ্যের যে টাকাটা রাজ্য চাইতে যায় ওটা ভিক্ষা নয়, এটা অধিকার। এই বাংলার বিজেপি এবং সিপিএম এর যে লোকেরা বলেন মমতা ব্যানার্জি খালি ভিক্ষা করতে ভালোবাসেন নরেন্দ্র মোদীর কাছে, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, রাজ্যের হকের ট্যাক্সের টাকাটা নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের কাছে চাওয়া যদি ভিক্ষা হয়, তাহলে কেন্দ্রীয় সরকার যে রাজ্যের থেকে পুরো টাকাটা তুলে নিয়ে চলে যায়, ওটা কি বাংলায় এসে ডাকাতি করা? আগে চিঠি দিয়ে ডাকাতি করতো, আর এখন কেন্দ্রীয় সরকার ফেডারেলিজমের নামে চিঠি দিয়ে ডাকাতি করছে যে আমি কিন্তু আসবো, এত টাকা নিয়ে যাব, জেগে থেকো, রেডি থেকো, আর টাকাটা নিয়ে চলে যাচ্ছে। ওটা যদি ডাকাতি না হয়, ওটা যদি ফেডারেলিজমের নিয়মের আন্ডারে পড়ে, ওটা যদি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর আন্ডারে পড়ে, এটাও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর আন্ডারে পড়ে, কিন্তু বাম বিজেপির কিছু মানুষ এটা মানতে রাজি নয়। এখন যে নবীন পট্টনায়কের কথা বলা হচ্ছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী, সেই নবীন পট্টনায়ককে আপনি যদি লক্ষ্য করে থাকেন, দেখবেন না নোটবন্দি, না জিএসটি, না কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন, কোনো কিছুতে তিনি বিরোধিতা করেন না। তিনি চুপচাপ বসে থাকেন তার রাজ্যে, ভোটের আগে শুধু নরেন্দ্র মোদীকে কানে কানে বলে, প্লিজ খুব বেশি জোর লাগিয়ে না বিধানসভাটা লড়বেন না, আমাকে মুখ্যমন্ত্রী থাকতে দিন। উনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী থাকার জন্য এই সমস্ত কাজবাজগুলো করেন, উনি কেন্দ্রীয় সরকারকে চটাতে চান না। কিন্তু মমতা ব্যানার্জি লড়াই করেন, আপনি নোটবন্দির সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, দিদি লড়াই করেছিল, আজকে জানতে পেরেছেন নোটবন্দিটা ভুয়ো ছিল, বিজেপি আসলে টাকা কামিয়েছে, আপনার সর্বনাশ হয়ে গেছে। নরেন্দ্র মোদী যখন জিএসটি চালু করেছিল, আপনারা যারা নিম্ন ছোটখাটো ব্যবসা করেন তারা জানেন জিএসটি কিভাবে আপনাদের ব্যবসাটা ধ্বংস করে দিয়েছিল। আপনারা যারা ছোটখাটো দোকানদার কিংবা ব্যবসা করে খান তারা প্রত্যেকে জানেন 2014 সালে নরেন্দ্র মোদী আসার পর আপনার মার্কেট কতটা ডাউন হয়ে গেছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন মমতা ব্যানার্জি সোচ্চার ছিলেন তখন এই নবীন পট্টনায়কটা চুপ করেছিল। এখন ভগবান দুরকম প্রাণীর জন্ম দিয়েছেন, একরকম প্রাণী হচ্ছে কুকুর, একরকম প্রাণী হচ্ছে মানুষ। আপনি কি করে বুঝবেন মানুষ আর কুকুরের তফাত? শুধু চার পা আর দু পা দেখে নয়। প্রথম কথা হচ্ছে মানুষের একটা মেরুদণ্ড আছে, যে মেরুদণ্ডটা এতটা শক্তিশালী যে সে দুপায়ে উঠে দাঁড়াতে পারে, কিন্তু কুকুরের সেই শক্তিশালী মেরুদণ্ড নেই, তাই সে দুপায়ে তুলে দাঁড়াতে পারে না। কুকুরের কোনো ইমোশন নেই, মানুষের ইমোশন আছে। কুকুর চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী রিয়্যাক্ট করে বুদ্ধি খাটিয়ে তার নেক্সট প্ল্যান করতে পারে না, কিন্তু মানুষ সে কাজটা পারে। মানুষের বুদ্ধি আছে, অন্যান্য প্রাণীর বুদ্ধি নেই। সেই কারণে আমরা বলি মানুষ শ্রেষ্ঠ জন্ম। সেই কারণে আমি ভিডিও করছি, আপনি ভিডিও দেখছেন, কিন্তু একটা কুকুর ভিডিও শ্যুট করে না, আর কুকুরের সোসাইটি সেই ভিডিওটা বসে বসে দেখে না। আমরা মানুষ, সেই কারণে তো। তো আমরা যখন মানুষ, আমরা গলায় বকলেস পরে নেই, এবং বিশেষ করে বাঙালি তো কখনো গলায় বকলেস পরে না, ওসব গুজরাট ফুজরাটে হয়, তাই সাভার কারফার জন্মায় ওসব জায়গায়, বুঝতে পেরেছেন? এটাই কি হয়, একটা কুকুর প্রভুভক্ত হয়, মালিক বিস্কুট দিলে বিস্কুট খায়, মালিক বিস্কুট না দিলে কেউ কেউ করে মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মানুষ কারোর ধার ধারে না, আত্মসম্মান নিয়ে চলে। বাংলা হচ্ছে সেই মানুষের পরিচয় দিয়েছে। এখন কেউ যদি নিজের গলায় বকলেস বেঁধে বসে থাকতে চান, সে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ হতে পারেন, তা দিয়ে একটা মানুষ কখনো এই সিদ্ধান্ত নেবে না আমি না ওর মতো হবো, গলায় বকলেস পড়বো, বিশেষ করে বাংলা তো নয়, কারণ এই বাংলা আগাগোড়া লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে জানে। সেই কারণে এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল, দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বোসের জন্ম দিয়েছে। এই বাংলার এখানেই স্পেশালিটি। নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ব্রিটিশদের কাছে গিয়ে হাত জোর করে বলতেন, ও ব্রিটিশ দাদা শুনুন না, দিয়ে দিন না স্বাধীনতাটা প্লিজ,
প্লিজ স্বাধীনতাটা দিন। ঠিক আছে আজকে দেবেন না দাদা, 26 তারিখ স্বাধীনতাটা দেবেন তো, দেবেন তো। নেতাজি যদি এভাবে ব্রিটিশদের কাছে রিকোয়েস্ট করতো না, তাহলে আজাদহীন ফৌজ গঠন হতো না, আর একটা আলাদা দ্বীপ থেকে ব্রিটিশদের খেদিয়ে ভাগানো যেত না, স্বাধীনতা আন্দোলনটা ওখানেই থেমে থাকতো যদি বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন কিংবা ক্ষুদিরাম বসুরা কিংবা মাতঙ্গিনী হাজরারা এরমভাবে প্লিজ প্লিজ এর রিকোয়েস্ট হাত জোর করে থাকতো। তারা করেনি বলেই আজকে বাংলা বিপ্লবের রাজ্য নামে পরিচিত, বাংলা থেকে একের পর এক বিপ্লবী উঠেছে, সেই বাংলা কেন মেরুদণ্ড নোয়াবে? শুধু তাই নয় দাদা, নরেন্দ্র মোদী নিজের জন্য একটা প্লেন কিনেছেন, প্লেনটার দাম হচ্ছে 8,500 কোটি, এবং 8,500 কোটির সেই প্লেনে উনি গোটা পৃথিবী যেন আরামে ঘুরে বেড়াতে পারেন। এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনার দীঘাটাকে সাজানো আপনার কাছে ইম্পর্টেন্ট, আপনার ভেসে যাওয়া সুন্দরবনের মানুষগুলোর পাশে দাঁড়ানো আপনার কাছে ইম্পর্টেন্ট, আপনার রাস্তাটা যে ভেঙে চুরে গেছে ঝড়ের তাণ্ডবে সেটা সারানো আপনার কাছে ইম্পর্টেন্ট, বন্যার জলে যে সমস্ত মানুষগুলো রোগাক্রান্ত হচ্ছে বিভিন্ন সংক্রমণের ব্যাধিতে তাদের চিকিৎসা করাটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, নাকি আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট নরেন্দ্র মোদীর 8,000 কোটি টাকার বিলাসবহুল প্লেনটা? এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে।